বেশিরভাগ যুবকেই সিক্স প্যাক অ্যাপস চান, কিন্তু এ বিষয়ে অনেকেরই স্পষ্ট ধারণা থাকে না, সেটা থাকা জরুরি। অনেকেই মনে করেন সিক্স প্যাক অ্যাপস তৈরি করতে হলে জিমে গিয়ে দীর্ঘক্ষণ ঘাম ঝরাতে হবে, কিন্তু এ ধারণা ভুল। আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। প্লিজ ফ্রেন্ড, এখনই সাবস্ক্রাইব করুন। জিমে গিয়ে অত্যাধিক পরিশ্রম করলে পেশির উপর চাপ পড়ে, এর ফলে পেশি দুর্বল হয়ে যেতে পারে। তাই সপ্তাহে 7 দিনে জিমে যাওয়ার বদলে 3 বা 4 দিন ঘাম ঝরালে উপকার পেতে পারেন। সিক্স প্যাক বাড়ানোর নেশায় শুধু একরকমের ব্যায়াম করলে লাভের বদলে ক্ষতিই হবে। নিয়মিত সব ধরনের ব্যায়ামই করা উচিত, এর সঙ্গে খাওয়া দাওয়ার দিকেও নজর দিতে হবে। উপযুক্ত ডায়েট অত্যন্ত জরুরি। সিক্স প্যাক অ্যাপস করতে গেলে কোমরের ব্যায়ামের উপর জোর দিতে হবে, কারণ এক্ষেত্রে সুগঠিত কোমর জরুরি। সুস্থ ও শক্তিশালী থাকাটাই আসল চাওয়া। তার উপর সিক্স প্যাক অ্যাপস অধিকাংশ তরুণের কাছেই আকর্ষণীয়। এ ব্যাপারে যারা স্বাস্থ্য সচেতন, সিক্স প্যাক বানাতে চান, সিক্স প্যাক বাড়ানোর জন্য প্রয়োজনীয় সব ব্যায়াম, খাদ্য অভ্যাস ইত্যাদি নিয়েই আজ বলবো। তো চলুন জেনে নেওয়া যাক। খাবারের প্রতি সতর্ক হন। সুস্থ, সুন্দর ও শক্তিশালী বানানোটা আসলে খাবারের উপর নির্ভর করে না। তবে যাদের উচ্চতার তুলনায় ওজন বেশি, তারা অবশ্যই লাল মাংস, কোমল পানীয়, ফাস্টফুড, তেল বা চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলবেন। এছাড়া সকালে চিরতা ভেজানো জল খেতে পারেন, বা বিকালে জলের সঙ্গে লেবুর রস দিয়ে খেতে পারেন, এবং বেশি করে শশা খেতে পারেন। ডিম খেলে কুসুম ছাড়া খেতে হবে। মাছ মাংস, আপেল, ডালিম, লেবু, পেয়ারা বেশি করে খেতে হবে। সিক্স প্যাক বডি বানাতে যা করতে হবে, শুরুতেই যোগব্যায়াম করতে হয়। এরপর রয়েছে আরও ব্যায়াম। ডলফিন এক্সারসাইজ নামে পরিচিত এক ধরনের বিশেষ ব্যায়াম করতে হয়। এক একজনের শরীরে এক এক রকমের জেনেটিক ফ্যাক্টরের প্রভাব থাকে, সেই অনুযায়ী শরীরের গঠন তৈরি হয়। সিক্স প্যাক করতে চাইলে বেশ পরিশ্রম করতে হবে। এর জন্য নিয়মিত দড়ি খেলা, সাইকেল চালানো, সাইড বেলি, আপার লোয়ার সহ পেটের 8 থেকে 10 রকম ব্যায়াম করতে হয়। আপনার বুকের পেশি বার্ন করার উপর নির্ভর করে, আপনার প্রচুর পেটের ব্যায়াম করতে হবে। এই যে এখন যেমন দেখছেন, প্রায় 30 মিনিট এভাবে থাকতে হবে, পাগুলো টানটার অবস্থায়। দৈনিক 50 থেকে 100 বার করে বুক ডন দিতে হবে। এই সিক্স প্যাক বাড়ানো সবচেয়ে ভালো উপায়। চিত হয়ে শুয়ে পা চেপে ধরে মাথায় হাত দিয়ে ওঠানামা করতে হবে, যেমন ভিডিওতে দেখছেন। এই ব্যায়ামটা যদি পার ডে করতে পারেন, তাহলে হাতে নাতে ফলাফল পাবেন, বা জলেতে সাঁতার কাটতে পারেন। খেয়াল রাখুন 4টি বিষয়। নাম্বার 1, সিক্স প্যাক দৃশ্যমান হবে কি না তা নির্ভর করে একজন মানুষের শরীরের ফ্যাটের উপর। ব্যক্তিভেদে মোটামুটি শরীরের ফ্যাট 15% নিচে থাকলে পেটের পেশি দৃশ্যমান হয়। নাম্বার 2, আমরা খাদ্য থেকে যে ক্যালোরি পাই, রাতে ঘুমের মাঝে তার বেশিরভাগ ফুরিয়ে যায়। তাই সকালে খালি পেটে ব্যায়াম করলে আমাদের দেহে যে অতিরিক্ত ক্যালোরি চর্বি আকারে জমা থাকে, সেখান থেকে শক্তি সঞ্চরিত হয়। তাই সকালে ঘুম থেকে উঠেই 30 মিনিট কার্ডিও করুন, যেমন দৌড়, সাইক্লিং, দড়ি লাফের ব্যায়াম ইত্যাদি। এগুলো করলে বাড়তি চর্বি খুব তাড়াতাড়ি ঝরে যায়। দিনের অন্যান্য যে কোনো সময়ের তুলনায় সকালবেলা হলো কার্ডিও করার সবচেয়ে উপযুক্ত সময়। নাম্বার 3, না খেয়ে থাকা যাবে না। অনেকেই মনে করে মোটা হয়ে গেলে কম খেতে হয়, তখন তারা না খেয়ে থাকে। সেক্ষেত্রে দেহে আরও চর্বি জমতে থাকে। দেহ যখন খাদ্য থেকে বঞ্চিত থাকে, তখন চর্বি ফুরিয়ে গিয়ে প্রয়োজনীয় শক্তি সঞ্চরণ করতে পারে। নাম্বার 4, কথায় আছে সিক্স প্যাক বানাতে চাইলে জিমে না গিয়ে রান্নাঘরে তৈরি হয়। একজন সুস্থ স্বাভাবিক নারীর দিনে 46 গ্রাম এবং পুরুষের 56 গ্রাম আমিষ খাবার খাওয়া উচিত। আমাদের প্রচলিত খাদ্য অভ্যাসে শর্করার পরিমাণ আমিষ এবং শাকসবজির তুলনায় অনেক বেশি থাকে, যা পরিহার করা উচিত। কোমল পানীয়, প্রক্রিয়াজাত খাদ্য, অতিরিক্ত ভাজা পড়া খাবার একেবারেই খাওয়া যাবে না, এবং রাতে কমপক্ষে 8 ঘন্টা ঘুমাতে হবে। যদি আপনি সিক্স প্যাক বানিয়ে সুন্দর শরীরের গঠন পেতে চান, তাহলে এইগুলো মেনে চলুন, দেখবেন ফল পাবেন। তবে এগুলো পার ডে অনুসরণ করতে হবে। তো এই ছিল আজ ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।